র‍্যাব 11 আরসিপি সি2 কুমিল্লা পৃথক অভিযানের সদর দক্ষিণ এলাকা হতে 4 কেজি গাঁজা ও 6 বোতল ফেন্সিডিল সহ দুইজন এবং দাউদ কান্দি এলাকা হতে 196 বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ী আটক করা হয়। র‍্যাব 11 সিপিসি 2 কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর নাজমুস সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার 9 সেপ্টেম্বর দুপুর 12:30টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন জেলার তিতাস থানার বাতাগান্দি গ্রামের মৃত মনসুর আলী ব্যাপারীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম খলিল, একই গ্রামের আলাউদ্দিনের ছেলে মোহাম্মদ সজীব, জেলার সদর দক্ষিণ থানাধীন বোয়াল মতন গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ শরীফ, জেলার কোতোয়ালি থানাধীন মোরাদপুর গ্রামের মোহাম্মদ এরশাদের ছেলে মোহাম্মদ শামীম। তিনি জানান, মঙ্গলবার 8 সেপ্টেম্বর রাতে জেলার সদর দক্ষিণ থানাধীন পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে 4 কেজি গাঁজা ও 6 বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অপরদিকে র‍্যাব 11 সিপিসি 2 এর অপর একটি দল বুধবার 9 সেপ্টেম্বর সকালে জেলার দাউদকান্দি থানাধীন টোল প্লাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে 196 বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পৃথক দুটি ঘটনায় দাউদকান্দি থানা ও সদর দক্ষিণ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।